হোয়াটসঅ্যাপে যখনই আমরা ডিপি সেট করতে যাই তখন কিন্তু আমরা ফুল ডিপি সেট করতে যাই, কিন্তু আমরা ফুল ডিপি সেট করতে পারি না। এখানে দেখুন সাইজটা অনেক ছোট আছে কিন্তু ফটোটা আমার অনেক বড় আছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব খুবই সহজেই আপনারা ফুল ডিপি সেট করতে পারবেন। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এবার আপনারা গ্যালারিতে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনাদের ফটোটি সিলেক্ট করে নেবেন, যে ফটোটি আপনারা হোয়াটসঅ্যাপ ডিপিতে সেট করতে চান, ফুল ছবি। ওকে, আমি এখান থেকে এই ফুল ছবিটি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর নিচে দেখুন অ্যাডিট রুল পেন্সিলের এখানে আপনারা ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে দেখুন এই রোটেটের এখানে আপনারা ক্লিক করবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনারা এইভাবে রোটেট করবেন। ওকে, আপনারা এইভাবে রোটেট করতে থাকবেন। করে নেওয়ার পর নিচে দেখুন টিক চিহ্নতে আপনারা ক্লিক করে দেবেন। করে নেওয়ার পর এখানে এবার দেখুন আপনারা কী করবেন, এখান থেকে এটিকে ফটোটিকে স্ক্রিনশট করবেন। ওকে, আমি ফটোটি কিন্তু স্ক্রিনশট করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে আমি একদম ব্যাক হয়ে চলে আসছি। ওকে, ব্যাক হয়ে চলে আসার পর আবার আপনারা কী করবেন, হোয়াটসঅ্যাপে যাবেন। ওকে, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখান থেকে আপনারা আবার ওপরে থ্রি ডটে যাবেন। যাওয়ার পর যেভাবে আপনারা হোয়াটসঅ্যাপ ডিপি সেট করেন, ওকে, এখানে দেখুন সেটিংস, এই সেটিংসে আপনারা ক্লিক করবেন। করে নেওয়ার পর এর উপরে ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে ক্যামেরা আইকনে আপনারা ক্লিক করবেন। নিচে দেখুন গ্যালারি, এই গ্যালারিতে আপনারা ফটোটি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি যে ফটোটি স্ক্রিনশট করেছিলাম সেই ফটোটি কিন্তু আমার এখানেই আছে। এবার আপনারা কী করবেন, সেটিকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর দেখুন এটা রোটেট করা আছে, তাই না? রোটেট করা আছে, নিচে দেখুন এখানে রোটেটের অপশান আছে, সেখান থেকে আপনারা কিন্তু এটিকে রোটেট করতে পারবেন। দেখুন আমি এখান থেকে রোটেট করে নিলাম। করে নেওয়ার পর এইভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। দেখুন, ওকে, আমি অ্যাডজাস্ট করে নেওয়ার পর ডানে ক্লিক করে দিলাম। ওকে, ডানে ক্লিক করে দেওয়ার পর দেখুন সেম ফটো কিন্তু এই যে সেট হয়ে গেল। এখানে দেখুন ফুল স্ক্রিন ছবিটা কিন্তু বসে গেছে। আপনারা এইভাবে যে কোনো ছবিকে আপনারা ফুল স্ক্রিন ডিপি সেট করতে পারবেন।